বর্তমান সময়ে বিবাহ করতে গেলে চাকুরি দরকার এ নিয়ে আমাদের কোরআন থেকে জানাবেন ভাইরা আমার বিবাহ করার জন্য চাকরি দরকার এমন না বিবাহ করার জন্য সামর্থ্য দরকার আর সামর্থ্যের সাথে চাকরি এটা কিছুটা সম্পর্ক থাকলেও পরিপূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত না আমাদের এখন মানসিকতা হয়ে গেছে চাকরগিরি করা মুসলমানের সন্তান চাকরগিরি ছাড়া আর কিছু চিন্তা করে না ইুদির সন্তানরা উদ্যোক্তা হয় তারা ব্যবসা শিখে নিজে কিছু করার চেষ্টা করে ভাই কয়টা মৌসুমি সবজি নিয়ে রাস্তার পাশে বসে যান একটু সবজি উৎপাদন করেন একটা মুরগির ফার্ম দেন একটা ছোটখাটো কোনো কাজ শুরু করেন এই কাজগুলো চাকুরির চাইতে অনেক বেশি সাওয়াবের কাজ ভালো কাজ মুসলমান এখন চাকরি ছাড়া আর কিচ্ছু বোঝে না যত বড় ডাক্তার যত বড় ইঞ্জিনিয়ার যত বড় ইমাম যত বড় ক্ষতি বাল্টিমেট সবই কি চাকরগিরি চাকরগিরি হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া ভালো একটা হাদিস শুনেন রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে কোনো গাছের চারা লাগায় সেই গাছ থেকে যদি কোনো ফসল হয় পাতা হয় বড় হয় ওখান থেকে যদি পশু পাখি খায় মানুষ তো বটেই যদি পশু পাখিও খায় আল্লাহ রব্বুল আলামিন ওই গাছ যে লাগাইছে তাকে ওই মানুষ খাইলো পশু খাইলো বা এটা নিচে পড়ে সার হলো এর কারণে সভাব দিবেন তাইলে বোঝা গেল ব্যবসা উদ্যোক্তা হওয়া এটা ইবাদতের কাজ যদি উদ্দেশ্যটাকে সেরকম করে নেওয়া যায় এজন্য বিবাহের জন্য চাকরিই করতে হবে কেন আল্লাহ রহমতে উদ্যোক্তা হতে পারেন ছোটখাটো কোনো কাজ শুরু করে দেন গায়ে খেটি শুরু করে দেন আর আজকাল তো চাকরি হইলেও হবে না বিশাল অঙ্কের বেতন পাইতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে আর আরেকজনের পায়ে হাঁটা যাবে না তারপরে চাকরি করা যাবে এই বিয়ে করা যাবে বিয়েটাকে কঠিন করতে করতে এই দেশে এই সমাজে জেনাটাকে এখন এখন সহজ সহজ করে জেনা এদেশে জেনা এত সহজ করা হয়েছে যে জেনা করতে পয়সাও লাগে না পায়ের উপরে দাঁড়াইতেও প্রয়োজন পায়ের উপরে দাঁড়ানো ছাড়া জেনা করছে ধরা পড়ছে সমাজের কেউ বলে না যে বেটা নিজের পায়ে না দাঁড়ায় ঠিক না বে ঠিক কিন্তু না দাঁড়াইয়া বিয়ে করছ কেন এটার জন্য ধরা যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা সহজ আল্লাহাল আমাদেরকে হেদায় দান করুন বিবাহের ক্ষেত্রে পাত্রী কে দেখবে